সবাইকে রাধে রাধে নমস্কার কিচেন অফ গঙ্গার আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকের পর্বে থাকছে একটু অন্যরকম গতকাল গেছে পক্ষবর্ধিনী মহা দাদশী এটাকে আবার অনেকে অজয় একাদশীও বলে থাকেন তো সেই একাদশী গেছে তো আজকে তার পারণ আমার হয়ে গেছে তো পারণের জন্য আমাদেরকে যে জিনিসটা একাদশীর দিন না খেয়ে পারণ করতে হয় মানে উপোস করতে হয় সেটা পারণের দিন খেয়ে ব্রত ভঙ্গ করতে হয় অর্থাৎ অন্ন বা পঞ্চ রবি শস্য কিছু না কিছু দিয়ে ভগবানকে নিবেদন করে তারপরে ব্রতভঙ্গ করতে হয় তো গতকাল রাত্রে গোবিন্দের জন্য আজকে যেহেতু আমি পারণটা করব তাই রান্না করে তুলসী পত্র দিয়ে জল দিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম পান্তা ভাত করে আজকে আমি সেটা গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাব তো তার জন্য এই পান্তা ভাতের সঙ্গে কিছু কিছু জিনিস আমাদের ভালো লাগে যেটা আমরা গ্রাম বাংলায় খেয়ে থাকি এখনো পান্তা ভাত আমরা খাই অল্প যদি অন্ন দুপুরে বেশি হয়ে যায় তো সেটা আমরা জল ঢেলে রেখে দিই সেই পান্তা ভাতের সঙ্গে আজকে রেখেছি আমি শাকের ভাজা খেসারি ডালের বড়া দেখতে পেলেন বিভিন্ন রকম শাক আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি আর শাকটা রেডি করে নিব আর খেসারিটা আমি ভিজিয়ে রেখেছি ওটা ছিলনোড়ায় বেটে নিব চলুন তাহলে সম্পূর্ণ পর্বটিতে সঙ্গে থাকুন দেখতে থাকুন শাকটা রেডি করে নিব তো কি কি শাক নিয়েছি বাগান থেকে কি কি শাক তুললাম সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কারা কারা শাক ভাজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে সজনে শাক সজনে শাকের উপকারিতা আপনারা সবাই জানেন শ্রাবণ মাসে শাক খেতে নেই কিন্তু ভাদ্র মাসে শাক খাওয়া যাবে এখানে কিছু রয়েছে নরম পুঁই পাতা আর এটা হচ্ছে কুমড়ো ডাঁটা একদম ডোকার দিকে নরম পাতা সহ ডাটাও রয়েছে এটাও আমি শাক ভাজাই দেব ডোকাটা কত নরম দেখুন একদম নরম আর কিছু নিয়েছি ঝুমকো ঝিঙে যেগুলো ছোট ছোট ঝিঙে হয় এই ঝিঙেগুলো খুবই মিষ্টি হয় এগুলো শাক ভাজায় দেওয়া হয় তাই আজকের শাক ভাজা একটু অন্যরকম তো এই শাক ভাজাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম খেতেও বেশ ভালো লাগে আর এগুলোও বাগানে হয়েছিল অল্প তুলে নিয়ে এসেছি এই শাক ভাজায় দেব প্রথমে আমি সবগুলো শাক বেছে রেডি করে নিচ্ছি এর পাতাগুলো প্রথমে আমি তুলে নিই কুমড়ো পাতাগুলো সবগুলো আমি নিয়ে নিয়েছি পেছনটা একটু দেখে দিচ্ছি আর এই নরম ডাঁটাটা নিয়েছি যে যতটা নরম রয়েছে খুবই নরম সেই দিকটা এতটা নিয়ে নিয়েছি এই ডাঁটাটাও দেব একইভাবে পুঁই পাতার পেছনগুলো আমি ভালো করে একটু দেখে দিচ্ছি যদিও আমি গাছ থেকে তোলার সময় দেখে তুলেছি তাও দেখে নেওয়া ভালো সবশেষে আমি সজনে পাতাগুলোও দেখে এগুলাকেও তুলে নিচ্ছি পরিষ্কার করে শাকগুলো আমি বেছে নিয়েছি ছাড়িয়ে নিতে এইটুকুনি হয়ে গেল আরও সেদ্ধ করলে আরও কমে যাবে নরম নরম কুমড়োর ডাঁটাও আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে এবার আমি এই ছোট ঝিঙেগুলো তৈরি করে দিচ্ছি এগুলোকে খুব বেশি ছাড়ানো হয় না এই যে শিরা শিরা রয়েছে এই শিরাগুলোই একটু হালকা ছাড়িয়ে দেব বাকি খোসা থাকবে এর খোসাগুলো ভীষণই নরম হয় এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরো খোসা ছাড়ানো যাবে না এইভাবে তৈরি করে দিচ্ছি শাকগুলো এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব এই জলটাই প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব আবারও একটু জল নিয়ে আবারও একবার ধুয়ে নেব সঙ্গে একটু আলু ভাজাও করব তাই অল্প একটু আলু আমি ছাড়িয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবার শাকগুলোকে আমি ডাইরেক্ট কিন্তু ছেঁকে কড়াইতে দিয়ে দেব সেদ্ধ করার জন্য শাকের উপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ অল্প দিচ্ছি সামান্য চিনিও দিয়ে দিচ্ছি সেদ্ধর সময় শাকে চিনি দিলে শাকের যে সবুজ ভাবটা সেটা বজায় থাকে নাড়াচাড়া করে দেব এ
এক্সট্রা এখানে আমি আর কোনো জল দিলাম না, এই শাক থেকেই জল বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খেসারির ডাল, আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো ওখানে শাক সেদ্ধ হতে হতে আমি এই ডালটা বেটে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, শিল নোড়ায় যেহেতু বাড়ছি। এবার ডালটা বেটে নিচ্ছি। খেসারির ডালটা আমি পুরোটা বেটে নিয়েছি, শিল নোড়াটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। কতটা বাটা হয়েছে দেখুন, এক বাটি ডালে। এই ডাল বাটায় আমি কিছু বাটা মশলা দিব, তার জন্য দুটো শুকনো লঙ্কা, অল্প একটু আদা আর গোটা জিরে। এটা বেটে নিচ্ছি। এই ডাল বাটায় আমি একটু নারকেল কোড়া দেব, তাই অল্প একটু নারকেল কুড়ে নিচ্ছি। পরিমাণ মতন ডাল বাটায় হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খেসারির ডালটা শিল নোড়ায় বেটেছি বলে বেশ সুন্দর একটা দানা দানা ভাবও রয়েছে আর একটু শক্ত শক্ত রয়েছে। এইভাবে ডাল বাটা হলে বড়া ভাজা বেশ মুচমুচে হয়, ভালো হয়। মেশিনে বাটলে কি হয়, পাতলা হয়ে যায়, স্বাদ ভালো হয় না বড়া ভাজা। ডালটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার ওদিকে শাকটা কতটা সেদ্ধ হলো দেখি। শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে একটু জল ঝরিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শাকটা ছুঁকে নেব, সর্ষে তেল দিয়ে ভাজব। সর্ষের তেল দিলে শাক ভাজায় ভালো হয় টেস্ট। তেল গরম হয়ে গেছে, অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, কালো সর্ষে দিয়ে দিলাম। এক চিমটে হিং, এবার আমি শাকটা তুলে দিচ্ছি। শাকটা ছুঁক দেওয়ার পর আমি ঢাকা দিলাম, কেন বলুন তো, যাতে সুগন্ধটা পুরো শাকের মধ্যে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। এক মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নাড়ব। ভাজার যা সুগন্ধ বেরিয়েছে। তো একটা কথা বলবো, সেটা আপনাদেরকে বলছি না, আমি আমার মাকে আর জেঠিমাকে বলছি। কারণ আজকের যে শাক ভাজাটা আমি ভেজেছি, আমার মা আর জেঠিমা ভীষণ ভালোবাসেন এই ধরনের শাক ভাজা। মা, কেমন হয়েছে শাক ভাজাটা বলবে আমাকে কমেন্ট করে, কারণ আমার মা আর জেঠিমা আমার ভিডিও রোজ দেখেন। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নামিয়ে নেব। কিন্তু ডোগায় একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আলু ভেজে নিব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু তুলে দিচ্ছি। এই আলুতে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব, এটা ঘরোয়া বাড়িতে তৈরি করেছি আমি, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে আর ঝালও লাগবে, ভালো লাগে।
একদম অল্প দিয়েছি, বাড়ির বাচ্চারাও প্রসাদ পাবে তাই কম করেই দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। আলু এবং শাক আমি ভেজে নিয়েছি, বাকি তেলে আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা একটু বড়ার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, সবগুলো বড়ায় যাতে তেলটা লাগে, মাঝখানে তেলটা থেকে যাচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর খুন্তির ডোগায় আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, বড়ার চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সবগুলো বড়ার মধ্যে তেলটা পৌঁছে যায়। কম আঁচে একটু ভাজতে হবে এগুলোকে, দিলে মুচমুচে হবে বড়াগুলো। বড়াগুলো আমি ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচেও হয়েছে। এবার হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। এইভাবে যদি বড়া ভাজা হয়, এই বড়া একবার যে একটা খাবে তো সে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। এখানে আমি গোবিন্দের জন্য পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক্ষুনি যে সব কিছু ভেজেছি, শাক ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কার ভাজাও রয়েছে, শুকনো লঙ্কার ভাজাও রয়েছে। পান্তা ভাতের ওপর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু আর একটা শুকনো লঙ্কার ভাজা। তুলসী পত্র নিবেদন করে দিলাম, এর উপরেও আমি তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল গোবিন্দের থালি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধু যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। রাধে রাধে।